can't be the best. Obedient to my parents, teachers, elders, and abide by their orders and advice. সততা, নিষ্ঠা, অধ্যবসায় এবং আধ্যাত্মিকতার দৃঢ় প্রত্যয় এখানে ধ্বনিত হয় প্রতিদিন। নিজেকে এবং সমাজকে গড়তে শত শত নতুন প্রাণ হয়ে ওঠে এই স্বপ্নচারী। মাতৃভূমির ভালোবাসায় প্রতিজ্ঞাবদ্ধ এক ঝাঁক শিশু কিশোরদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার এ শীতল আঙ্গিনা সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ের। সহস্র বছরের ঐতিহ্যের সবুজের মায়ে আবৃত ভাওয়াল অঞ্চলের অন্যতম প্রাণকেন্দ্র গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরীর গর্ব এই প্রতিষ্ঠানটি। শিক্ষাহীন, জরাজীর্ণ এবং পিছিয়ে পড়া অসংখ্য জনজীবনে জ্ঞানের আলো জ্বালাতে খ্রিস্টীয় ধর্মযাজকদের ত্যাগ ও চেষ্টায় প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। বাংলা ব্যাকরণ ও বাংলা ভাষার চলিত রীতির আতুরঘর খ্যাত সেন্ট নিকোলাস গির্জার পাশেই একটি সুসংহত ও শিক্ষিত জনপদ নির্মাণের কারিগর পর্তুগিজ যাজকগণের সার্বিক তত্ত্বাবধানে এবং তৎকালীন ঢাকা জেলা বোর্ডের সহযোগিতায় ১৯১০ খ্রিস্টাব্দে মুষ্টিমেয় কয়েকজন ছাত্র নিয়ে যাত্রা শুরু করে একটি নিম্ন মাধ্যমিক পাঠশালা। স্থানীয় শিক্ষার চাহিদা মেটাতে এবং কর্তৃপক্ষের নিরলস চেষ্টায় বিদ্যালয়টি ১৯২০ খ্রিস্টাব্দে রেভারেন্ড ফাদার বি ডি কুনহার নেতৃত্বে উন্নীত হয় একটি পরিপূর্ণ উচ্চ বিদ্যালয়ে। নাগরী অঞ্চলটা আসলে খুবই ঐতিহাসিক। বহু বছর আগ থেকে এখানে মিশনারিদের উপস্থিতি ছিল। মিশনারিরা যখনই একটা অঞ্চলে যায় তখনই শিক্ষার আলো জ্বালায়। ঢাকা মহাধর্ম প্রদেশের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, খুবই প্রাচীন, তার মধ্যে অন্যতম হচ্ছে সেন্ট নিকোলাস। বর্তমানে যে লক্ষ্য আমাদের সামনে আছে সেটা হচ্ছে মানুষকে মানুষ রূপে গড়ে তোলা, মানবিকতায় মানুষকে নিয়ে যাওয়া, আর এই লক্ষ্যেই আমরা শিক্ষা দিয়ে থাকি। সেন্ট নিকোলাস হাই স্কুল এমনই একটি সময়ে প্রতিষ্ঠা পেয়েছিল যখন এই বাংলার মানুষের অবস্থা খুব একটা ভালো ছিল না। সেই সময় মিশনারিজগণ আত্মমানবতার সেবার জন্যে, মানুষের উন্নয়নের জন্যে, এই কিভাবে মানুষের উন্নতি করা যায় তার জন্যে শিক্ষার ব্যবস্থা করলেন। এই প্রতিষ্ঠানটি যদি গড়ে না উঠত তাহলে সেই সময়কার আশেপাশের অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলোর জন্ম হতো কি না সেটা যথেষ্ট আলোচনার বিষয়। তো সেই দিক থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমাদের সকলের সামনে এই অঞ্চলের জন্য একটি বাতিঘর। ইতিহাস থেকে জানা যায় ১৯১০ সালের পূর্বে নাগরীতে পর্তুগিজ পুরোহিতদের পৃষ্ঠপোষকতায় নিম্ন প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ ১-২ চালু ছিল। এছাড়া নাগরী এলাকায় এবং এর আশেপাশে ১০-১৫ কিলোমিটারের মধ্যে কোনো বিদ্যালয় না থাকায় জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়ে তখনকার সময়ে পুরোহিতগণ এখানে একটা নিম্ন মাধ্যমিক ইংরেজি বিদ্যালয় চালু করেন। এই জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার যিনি পথিকৃৎ তিনি হলেন রেভারেন্ড ফাদার বি ডি কুনহা। Thank you.
পরীক্ষার কাছাকাছি। এখন তোমরা কোন বিষয়ে পড়ছো? হিসাব বিজ্ঞান। তোমরা ভালো করো, পরীক্ষার মধ্যে অনেক অনেক আশীর্বাদ। এখন সিলেবাস কি শেষ হলো? ছাত্রদেরকে উৎসাহ দিলে ওরা অনেক কিছু ভালো করতে পারে, ওরা জয় করতেই পারে। প্রতিষ্ঠার পর থেকে হলিক্রস ব্রাদার ও সম্মানিত যাজকদের নিষ্ঠা, নিয়মতান্ত্রিকতা এবং অনুশাসনের ফলে সর্বোচ্চ শিক্ষার মান নিশ্চিত করেছে এই বিদ্যাপীঠটি। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, ছাত্রদের নানামাত্রিক মননের বিকাশের জন্য এই বিদ্যালয়ে রয়েছে বহু শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি ক্লাব, যার মধ্যে উল্লেখযোগ্য হল শ্রেণীকক্ষের বাইরে অধিকতর বিজ্ঞান ও বিজ্ঞান মনস্ক ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে রয়েছে সায়েন্স ক্লাব। সেন্ট নিকোলাস স্কুল আমাদের বিজ্ঞান চর্চায় অত্যন্ত উৎসাহ প্রদান করে। সেন্ট নিকোলাস আমাদের সৃষ্টিশীল এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলছে। শরীর চর্চা ও প্রতিযোগিতামূলক খেলাধুলার মাধ্যমে অসামাজিক কার্যক্রম থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে বিদ্যালয়ে রয়েছে নানা স্পোর্টস ক্লাব। প্রতি বছরই সেন্ট নিকোলাস জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে নানা পুরস্কার অর্জনের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম আরও সমুন্নত করছে। আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য সহ বহুমাত্রিক শিল্প ও সাহিত্য চর্চার মাধ্যমে উদার সুন্দর মানুষ গড়তে এ বিদ্যালয়ে রয়েছে একটি পরিপূর্ণ কালচারাল ক্লাব। মানে মডারেটর, প্রকৃতি বিপর্যয়ের কারণে কিন্তু একদিন ডাইনোসর হারিয়ে গেছিল, তেমনি যান্ত্রিক বিপর্যয়ের কারণে একদিন মানুষই হয়তো বিলুপ্ত হয়ে যাবে। ভবিষ্যৎ সমাজের যোগ্য নেতৃত্ব তৈরির জন্য সেন্ট নিকোলাস পরিচালিত করছে যুক্তি ও বাচিক শিল্প চর্চার কেন্দ্র ডিভেট ক্লাব। প্রযুক্তি বলতে বুঝি বিজ্ঞানের আবিষ্কৃত জ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করা, আশীর্বাদ বলতে বুঝি যা মানুষের জীবনকে আনন্দময় ও সুখকর করে তোলে, অভিশাপ বলতে বুঝি যা মানুষের জীবনকে কষ্টের সাগরে নিমজ্জিত করে। আমাদের ক্লাবের মূল লক্ষ্য হলো পরিবেশকে দূষণমুক্ত রাখা। পরিবেশ দূষণের যে বিষ বাষ্পে সারা পৃথিবী দিশেহারা, তার মোকাবেলায় পরিবেশ বান্ধব ও সমাজ সচেতন একটি নতুন প্রজন্ম তৈরির কাজও করছে প্রিয় এই বিদ্যালয়টি। আমরা স্কুল থেকে প্রকৃতি এবং পরিবেশ পরিচ্ছন্ন সম্পর্কে জানতে পারি। আমাদেরকে প্রকৃতি এবং পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্য আমরা সেন্ট নিকোলাসকে জানাই ধন্যবাদ। আপনি যদি একটু ওকে উৎসাহ দেন যে তুমি সারাদিন যা পড়েছো, এখন সন্ধ্যা হলো তুমি একটু চিন্তা করো কী কী পড়েছো, আর তুমি একটু যদি লিখো তখন দেখবে সারা জীবন মনে থাকবে। এইভাবে লিখলে লিখার অভ্যাস গড়ে উঠবে এবং সাথে সাথে তুমি যা পড়েছো তা মনে থাকবে। প্রতিটি শিশুর সমান ও সুন্দর মেধা বিকাশের জন্য একদিকে যেমন ছাত্রদের নিয়মিত ব্যক্তিগত কাউন্সিলের সুযোগ রয়েছে, অন্যদিকে অভিভাবকরাও যেন তার প্রিয় সন্তানকে যথাযথভাবে পরিচর্যা করতে পারেন, সেজন্য নিয়মিত এ বিদ্যালয়ে রয়েছে অভিভাবকদের জন্যও যথাযথ কাউন্সিলের ব্যবস্থা। তাদেরকে যদি আমরা উত্তমরূপে গড়ে তুলতে চাই তাহলে তাদেরকে যা যা ধর্মমতে প্রার্থনা করতেই হবে, কোনো বিকল্প নেই। সুন্দরে শিক্ষার পরিবেশ থেকে যেন পার্শ্ববর্তী বা দূরবর্তী শিক্ষার্থীরা বঞ্চিত না হয়, সেজন্য শুরু থেকেই সেন্ট নিকোলাসে রয়েছে স্বতন্ত্র আবাসিক হোস্টেল, যা ছাত্রদের নিয়মতান্ত্রিক ও আধ্যাত্মিক শিক্ষায় কার্যকরী ভূমিকা পালন করছে। হে মহান সৃষ্টিকর্তা, তুমি আমাদের সামনে যে মহামূল্যবান খাদ্য রেখেছ, সেই খাদ্যকে আশীর্বাদ করো এবং আমাদেরকে আশীর্বাদ করো, এই বলে মহান সৃষ্টিকর্তার নামে। শুধুমাত্র জাতীয় জীবনে সফল মানুষ গড়াই নয়, আগত সময়ের সেবক, আধ্যাত্মিক নেতৃত্ব তথা নিবিড় শিক্ষা ও ধর্মচর্চার মাধ্যমে
শিশুদের ব্রাদার হিসেবে তৈরির লক্ষ্যে সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ে গড়ে উঠেছে হলিক্রস জুনিয়রেট। এরপর প্রভু আরো 72 জনকে পানি প্রচারের কাজে নিযুক্ত করলেন, আর তাদের তিনি দুজন দুজন করে সেই সমস্ত শহরে ও জনপদে তার আগে আগে পাঠিয়ে দিলেন, যেখানে তিনি নিজেই শীঘ্রই যাবেন। এখানে যেমন ব্রাদাররা আমাদের লেখাপড়া শেখাচ্ছেন, তেমনি একই সাথে আমাদের আধ্যাত্মিকভাবে এবং ধর্মীয় মূল্যবোধ শেখাচ্ছেন। সমগ্র হলিক্রস মণ্ডলী এবং হলিক্রস ব্রাদার যেমন নিজেদের জীবন উৎসর্গ করে মানব সেবায়, তেমনি আমি এই জুনিয়রেটে থেকে আমি নিজেকে প্রস্তুত করে তুলছি মানব সেবায় নিজেকে গড়ে তুলতে। এই বিদ্যালয়ের বিস্তীর্ণ সবুজে ঘেরা মনোরম পরিবেশে সঠিক পাঠদান, আন্তরিক ও যোগ্য শিক্ষক মণ্ডলীদের সেবা ও আত্মত্যাগের মাধ্যমে জাতীয় আন্তর্জাতিক জীবনে বহু প্রতিভাবান ও যোগ্য মানুষ গড়ার নিপুণ কারিগরের ভূমিকা পালন করছে সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়। সেন্ট নিকোলাস স্কুলে পড়া আমাদের জন্য একটা স্বপ্নের বিষয় ছিল। তৎকালীন সমাজে ভালো স্কুল আর ছিল না এলাকায়। জীবনে যা কিছু ভালো কল্যাণকর শিখেছি এই স্কুলের শিক্ষকদের কাছ থেকে, এই স্কুলের ছাত্রদের কাছ থেকে। স্কুলের পরিবেশ আমাকে জীবনে এই পর্যায়ে আসতে সাহায্য করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেছি, দেশের বাইরেও বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, কিন্তু স্কুলের বেশ কিছু বিষয় এখনও আমাকে নাড়া দেয়। মানুষের জীবনে যে রুলসের গুরুত্ব আছে, নিয়ম মেনে চলার গুরুত্ব আছে, এই বিষয়টি স্কুল থেকে শিখেছি এবং সারা জীবন সেটা আমার কাজে লেগেছে। আমি এখনও যখন কোনো নিয়মের সম্মুখীন হই, আমার কাছে মনে হয় আমার স্কুল আমাকে শিক্ষা দিয়েছে রুলস ভাঙবে না, রুলস শুড বি অবেইড, ডিসিপ্লিন শুড বি মেনটেন্ড ইন এভরিহোয়ার। আমি বিশেষভাবে কৃতজ্ঞ এই সেন্ট নিকোলাস হাই স্কুল এবং এর শিক্ষকদের প্রতি। সেন্ট নিকোলাস হাই স্কুলে অনেক লোক এসেছে, অনেক ছাত্র এসেছে। সেন্ট নিকোলাস হাই স্কুল তাদেরকে দিয়েছে শুধু পুঁথিগত বিদ্যা নয় এবং অন্যান্য সেই জ্ঞান, মানুষ হওয়ার সেই গঠন। তার সুবাদেই আজকে আমরা দেখতে পারি অন্যান্য স্কুলের তুলনায় সেন্ট নিকোলাস একটি বিশেষ প্রতিষ্ঠান। সেন্ট নিকোলাস হাই স্কুলে আমি 3 বছর পড়াশোনা করে যে গঠন পেয়েছি, যে মূল্যবোধ পেয়েছি, যে শিক্ষা পেয়েছি, সেই শিক্ষার ফলে পরবর্তীতে যে আমি প্রধান শিক্ষক হয়েছি, সেই প্রধান শিক্ষক হওয়ার কারণে আমি নিজেকে গর্ববোধ করি। ব্রাদার টমাস মোর সিএসসি, ব্রাদার চার্লস গার্নিয়ের সিএসসি, ব্রাদার নিকোলাস থিলম্যান সিএসসি, তারা আমাদেরকে পড়াই পড়িয়েছেন। তারা যে শুধু আমাদেরকে পুঁথিগত বা বইগত পড়াশোনা করিয়েছেন তা কিন্তু নয়, তারা হৃদয়ের শিক্ষাও দিয়েছেন। মাথার শিক্ষার পাশাপাশি হৃদয়ের শিক্ষাও দিয়েছেন, কীভাবে ভালো মানুষ হওয়া যায়, কীভাবে সহানুভূতিশীল হওয়া যায়, কীভাবে অন্যের বিপদে আপদে সহায়তা করা যায়। সেন্ট নিকোলাসের শিক্ষকবৃন্দ আমাদের এমনভাবে শিক্ষা দিয়েছেন যে আমরা সারা জীবন মনে রেখেছি। বিশেষত আমার জন্য কিন্তু বাসায় পড়তে হয়নি, এবং আমি যখন আইবিএতে লেখাপড়া করেছি ওইটা মনে রেখেছি। হলিক্রসের যে সমস্ত ব্রাদারবৃন্দ তারা কিন্তু নিবেদিত প্রাণ, এই নিবেদিত প্রাণের জন্য কিন্তু তারা নিজের জন্য কিছু না রেখে সবার জন্য বিলিয়ে দেন। সেই বিলিয়ে দেওয়াটা আমরা যারা সেন্ট নিকোলাসে লেখাপড়া করেছি, যে চক্ষু বন্ধ করি চোখের প্রত্যেকটা একটা দৃশ্য কিন্তু ভাসতে থাকে এবং কখন কোন দিক দিয়ে শেষ, কখন শেষ হবে আমার মনে কখন বলে শেষ করতে পারবো না। সেন্ট নিকোলাস আমার জীবনে যে প্রভাব রেখেছে, সেন্ট নিকোলাসের যারা শিক্ষক ছিলেন তারা আমাদেরকে যেই আদেশ, উপদেশ, পরামর্শ দিয়েছেন তার যতটুকুই আমরা নিজের ধারণ করতে পেরেছি, তার জন্যই কিন্তু আমরা আজকে সমাজে এবং প্রতিষ্ঠানে এই পর্যায়ে আসতে পেরেছি। আমি মনে করি তাদের কথা যদি আমরা পুরোপুরি শুনতাম তাহলে হয়তো আমরা আরও বেশি প্রতিষ্ঠিত হতে পারতাম। যুগের পর যুগ এমন সফল মানুষ তৈরির নিকুঞ্জ সেন্ট নিকোলাসের শিক্ষা দর্শনে আলোকিত হয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গঠনের অন্যতম প্রাণ পুরুষের দায়িত্ব পালন করেছেন এ বিদ্যালয়ের গর্বিত ছাত্র, স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ। ১৯৩৯
1971 মহান মুক্তিযুদ্ধে আশ্রয় কেন্দ্র বা 1952 ভাষা আন্দোলনে শোষকদের বিরুদ্ধে সংহতি গড়ার মতো বহু ঐতিহাসিক ও গর্বিত ভূমিকা পালন করে সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয় পার করেছে গর্বিত ও সোনালী 100 বছর। আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই যুবলী উৎসবের আয়োজন উৎসব শুরু হয়ে গেছে। আজকের দিনে এই সেন্ট নিকোলাস প্রাঙ্গণ বহুজন নিকোলাইসের পদচারণায় মুখরিত। শিক্ষার আলো ছড়িয়ে দীর্ঘ এক শতাব্দী অতিক্রম করার এই সুন্দর সময়কে স্মরণীয় করে রাখতে শতবর্ষপূর্তি উদযাপনের নানা বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করেছে সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়। অভিভাবক, প্রাক্তন ও বর্তমান ছাত্র শিক্ষক সহ এলাকাবাসী এবং শুভাকাঙ্ক্ষীরা এ শতবর্ষ উদযাপনে উচ্ছ্বসিত এবং আনন্দিত। আজকের এই জন্মশতবার্ষিকীতে আমি বিশেষ করে আনন্দ প্রকাশ করছি যারা অতীতে এই স্কুল থেকে পড়াশোনা করে গেছেন তাদের কাছে বিশেষ আবেদন রাখছি। যা কিছু তারা শিখেছে, যা কিছু তারা পেয়েছে, যা কিছু তারা অর্জন করেছে এখান থেকে, সেগুলো যেন দেশের কল্যাণের জন্য, দেশের সেবার জন্য ব্যবহার করা হয়। শতবর্ষের এই মহেন্দ্রক্ষণে স্কুলের সকল শিক্ষার্থী, শিক্ষক, নিকোলাইটস এবং শুভাকাঙ্ক্ষী সহযোগী সকলকে আমাদের নাগরিক ধর্মপল্লী পক্ষ থেকে, আমাদের স্কুলের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। হাঁটি হাঁটি পা পা করে 1920 সনে যে স্কুলটির যাত্রা শুরু হয়েছিল তা আজ শতবর্ষে এসে পৌঁছেছে। স্বল্প সংখ্যক ছাত্র নিয়ে যে প্রতিষ্ঠান শুরু হয়েছিল এখানে এখন মোট ছাত্র সংখ্যা 804 জন। শতবর্ষ উদযাপনের এই মহেন্দ্রক্ষণে আজকে স্মরণ করছি আমাদের শুভাকাঙ্ক্ষী ভাই বোনদের, আমাদের পরিচিত অপরিচিত, যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা দান করছেন। তাদের এই সার্বিক সহযোগিতার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নাগরী সেন্ট নিকোলাস হাইস্কুলের এই শতবর্ষ উদযাপনের শুভলগ্নে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সকল শিক্ষক ও সহপাঠী ও বন্ধুদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ের 100 বছরের জুবিলি উপলক্ষে আজকের এই মহেন্দ্রক্ষণে শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি রিয়েলি এক্সাইটেড যে আমি এমন একটি মহেন্দ্রক্ষণে এই বিদ্যালয়ের ছাত্র হিসাবে এই অনুষ্ঠানে যোগদান করতে পারব। আমি অত্যন্ত প্রাউড ফিল করি এই জন্যে এবং আমি মনে করি যে এই বিদ্যালয়ে এখনও যারা পড়াশোনা করে তারা এমন একটি প্রতিষ্ঠানের সন্তান যে প্রতিষ্ঠান বিগত শতবর্ষ যাবৎ মানুষ তৈরি করেছে, এই সমাজে সমাজকে উন্নয়নের জন্যে ভালো মানুষ সৃষ্টি করে সাপোর্ট দিয়েছে। সেন্ট নিকোলাস হাইস্কুল যার আজকে আমরা শতবর্ষ উদযাপন করছি সেই স্কুলের পিছনে অনেক কিছু অনেক লোকের অবদান আছে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেন্ট নিকোলাসের শিক্ষক মণ্ডলী, প্রধান শিক্ষক এবং ছাত্রবৃন্দের এবং অভিভাবকবৃন্দদের যারা তিলে তিলে এই স্কুলটাকে গড়ে তুলেছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। সেন্ট নিকোলাসের শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রথমে আমি কৃতজ্ঞতার সাথে এবং শ্রদ্ধার সাথে স্মরণ করবো আমাদের সেই সব শিক্ষকদের যারা ছিলেন, তারা কিন্তু নিজের জীবনকে উৎসর্গ করার জন্যে, জনজীবনকে উৎসর্গ করার জন্যই এই কাজটা করেছিলেন। জানতেন যদি একটা আলো জ্বালানো যায় সে আলো কিন্তু সে নিজে আলোকিত হবে, চতুর্দিকে আলোকিত করে।
আমি ভেবে খুবই আনন্দিত যে আমার প্রিয় স্কুল সেন্ট নিকোলাস হাই স্কুলের 100 বছর পূর্তিতে উপস্থিত থাকতে পারছি। সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয় 100 বর্ষ যাবত যেই শিক্ষার আলো ছড়াচ্ছে, যার ফলশ্রুতিতে কিন্তু অনেক ছোট ছোট বৃক্ষরাজি আজকে কিন্তু বড় বড় বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। তাদের আলোর বিকিরণ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং আগামী প্রজন্মকেও তারা আদর্শ শিক্ষা শিক্ষিত করবে এবং এই বিদ্যাপীঠ থেকে অনেক গুণীজন সৃষ্টি হবে যারা সমাজে, দেশে এবং পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকবে। সেন্ট নিকোলাস হাই স্কুল একটি ঐতিহ্যবাহী স্কুল। আমার পূর্বপুরুষরা এখানে লেখাপড়া করেছেন এবং আমরা সেখানে লেখাপড়া করেছি, আমি এখানে শিক্ষকতা করেছি, আমার বর্তমানে আমার সন্তানের সন্তানরা এখানে লেখাপড়া করতেছেন। আজকে সেই স্কুলের 100 বছর পূর্তি পূর্ণ হতে যাচ্ছে। এই ভবনের সুন্দর হোক, ভালো হোক, সাফল্য আমি সর্বান্তকরণে কামনা করছি। এই সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ের 100 বর্ষের পূর্তিতে আমরা সকলে জুনিয়রের ভাইয়েরা সকলের মঙ্গল প্রার্থনা করি। অতি যত্ন সহকারে পাঠদান, ছাত্রদের মানোন্নয়ন এবং মননের বিকাশের জন্য পূর্বের ন্যায় এখনও 100 বর্ষ পুরনো সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী পরস্পরের সাথে পরামর্শ ও সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সঠিক শিক্ষা প্রদানের জন্য সব সময়ই থাকেন সচেষ্ট। শিক্ষা ও আধ্যাত্মিকতার সমন্বয়ে মানুষ করার ধারাবাহিকতা অব্যাহত থাকায় এ অঞ্চলের এবং সমগ্র বাংলাদেশের নানা প্রান্ত থেকে আসা ছাত্র এবং অভিভাবকদের কাছে আজও পূর্বের ন্যায় জনপ্রিয়, সমাদৃত এবং ভালোবাসায় সিক্ত বিদ্যালয়টি। এই বিদ্যালয়ের অনেক ছাত্রই দেশের জন্য নানা রকম সেবা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে সেবাদান করবে বলে আমি মনে করি। আমিও সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের সেবায় নিয়োজিত করতে চাই। যদি এই প্রতিষ্ঠানটি অত্র এলাকার মানুষকে শিক্ষার আলো না দিত, তাহলে অত্র এলাকা এখনো অন্ধকারে নিমজ্জিত থাকত। আমরা সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ স্নেহ ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের যেভাবে আমরা মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করে যাচ্ছি, আমার বিশ্বাস 100 বর্ষ যাবত এই বিদ্যালয়ের সকল শিক্ষক স্নেহ ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের মানুষ করার জন্য চেষ্টা করে গেছে। এই স্কুলের শিক্ষকরা আমাদের ক্লাসে পড়ালেখার খোঁজ নেন, শুধু ক্লাসেই না, আমাদের বাড়িতে গিয়েও আমাদের পড়ালেখার খোঁজ নেন, ভবিষ্যতে কীভাবে কেরিয়ার গড়তে হবে তাই দিয়ে শিক্ষাদান করেন। সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়কে আমি শুধু বিদ্যালয় মনে করি না, একে আমি আমার স্বপ্ন বোনার কারখানা মনে করি। আমি সত্যি একজন সৌভাগ্যবান অভিভাবক যে এমন একটি সুনামধন্য স্কুলে আমার ছেলেদের আমি লেখাপড়া করাতে পেরেছি। 100 বছর পুরনো এই ঐতিহ্যবাহী স্কুলে আমরা লেখাপড়া করে নিজেদেরকে ধন্য মনে করি। সাধু অ্যান্থনি এবং সাধু নিকোলাসের আশীর্বাদে সিক্ত এবং সকল ধর্ম বিশ্বাসী মানুষের প্রাণপ্রিয় নাগরীতে যাজকগণ জ্ঞানের যে প্রদীপ প্রজ্বলিত করেছেন, আমাদের বিশ্বাস সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয় সমাজের ধ্রুব কল্যাণের জন্য শতাব্দীর পর শতাব্দী এভাবেই শিক্ষার সেবার মাধ্যমে সমাজকে আলোকিত করবে। সে যাত্রায় আপনাদের শুভকামনা, প্রার্থনা ও সহযোগিতা একান্তই কাম্য। বর্তমানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এটাকে কলেজ পর্যায়ে নিয়ে যাওয়া, কাজেই এই জিনিসটা এখন প্রক্রিয়ার মধ্যে আছে। তাহলে এই এলাকার মানুষ নানাভাবে উপকৃত হবে, ছেলেরা
তারা দূরে না গিয়ে তাদের বাড়ির কাছে থেকেই কলেজে পড়াশোনা করতে পারবে।